হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাহিরে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো। বাজারে গিয়েছিলাম, তো জিসানের পাপা আসছে, তো এইমাত্র বাজার থেকে আসলাম। তো বাজারের ভিডিও আর করিনি, প্রচন্ড গরম, অনেকদিন পর আবার বাজারে গেলাম। তো বাজার থেকে অনেক কিছু নিয়ে আসছি, তো আজকে আপনাদের সেই বাজার দেখাবো, দেখেন। আর রান্না কি করি না রান্না করব না সেটা এখনো জানি না, এখন 12টা বাজে। তো 12টা থেকে ব্লগটা শুরু করলাম, তো ঠিক আছে, দেখতে থাকেন। আমরা হচ্ছে চকবাজার মৌলভী বাজারে গিয়েছিলাম, চকবাজারও গিয়েছিলাম, তো সেখান থেকে চলে আসছি। তো অনেক কিছু বাজার করেছি আজকে, তো ঠিক আছে, দেখতে থাকেন। তো কি এনেছি প্রথমে ফার্স্টে আমি দেখাই, দেখতে থাকেন। তো এটা জিসানের চিপস আনা হয়েছে একটা, আর এখানে আর কি আছে, এটা হচ্ছে আপনার ভাইয়ার উইথ ভিনেগার, উইথ মাদার ভিনেগার, এটা হচ্ছে ডায়েটের জন্য খুবই ভালো। আর হচ্ছে আমি কি গ্রিন টি খাই আজকে আপনাদের সেটা দেখাবো। এই যে আমি হচ্ছে এই গ্রিন টিটা খাই, লিপটন গ্রিন টি। তো আমি খাই হচ্ছে হানি লেমন, তো হানি লেমন হচ্ছে দুবাই থেকে আনাই, বাহিরের থেকে, ইন্ডিয়া থেকে। তো বাংলাদেশে হানি লেমনটা পাই না, তো ছিল শুধু লেমনটা পাই। তো এখন এখান থেকে আপাতত বাহিরে তো যাওয়া বন্ধ, কেউ এনে দিতেও পারতেছে না, এই জন্য আর কি আমি এটা খাচ্ছি, লেমনটা। আর হচ্ছে ডার্ক চকলেট খাই, ডায়েটের জন্য ডার্ক চকলেট প্রতিদিন এক টুকরা খাই। আর এটা হচ্ছে হলো বিট লবণ, তো এগুলো আনা হয়েছে। আর হচ্ছে এবার দেখাচ্ছি, আজকে অনেক বাজার করা হয়েছে, জিসানের পাপা আসছে অফিস থেকে, তো আবার চলে যাবে একটু পরেই। তো এখনো রান্না তো চড়াইনি, 12টা বেজে গেছে, মনে হয় বাহিরে থেকে খাবার আনবে। তো এখন কোন রান্না করব, বাজার ঘাট আনছে, মাছ আনছি, এগুলা কখনই করব, তাই এখন আর রান্না চলবে না, বাহিরের খাবার খাওয়া হবে আজকে। আর এই যে এটা হচ্ছে মধু আনা হয়েছে, মধুটা দেখাই, 1 কেজি মধু। এই যে মধুটা দেখেন, এই মধুটা আমরা হচ্ছে খাই, এটা 1 কেজি মধু। এই যে বাহিরে যাওয়ার জন্য বিবি ক্রিম আনছি, এটা এটা খুবই সুন্দর, এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি বিবি ক্রিমটা, সবাই চিনেন। আর আমি হচ্ছে রান্নাঘরের সামনেই বসছি, একসঙ্গে করা হয়েছে তাই এখানে বসে খুলতেছি। আর এটা হচ্ছে ল্যাকমির আপনার হচ্ছে এটা সানস্ক্রিম, এটা নিয়ে আসছি। তো আমার মুখে আসলে রান্না করা ভিডিও করা অনেক মুখে তাপ লাগতেছে, যার জন্য একটু এই যে আপনারা দেখতে পারতেছেন, তো এই জিনিসটার জন্য আজকে অনেক কিছু আনছি, যে দেখি এটা উঠে কিনা। আমার হচ্ছে বিশেষ করে রান্না করার জন্য ডাক্তারকে দেখাইছি, ডাক্তার বললো রান্না আগুনের তাপে যাওয়া যাবে না, আর রোদে সানস্ক্রিম মাখতে হবে। তো এটা ল্যাকমিটা নিয়ে আসছি। আর একটা ক্রিম আনছি, এটা হচ্ছে সুদিন জেল, এই যে এই জেলটাও অনেক কাজ করে, দেখতে পারতেছেন কিনা, এই যে এটা এটা শামুকের, এটা হচ্ছে ভিটামিন ই, এই যে এটা তো সবাই চিনেন, এটা খুবই কাজ করে, দাগ রিমুভ করে। এই যে এটা আনছি, মেস্তার জন্য আনছি, এই যে এটাও ডাক্তার দিছে, ডাক্তারের কাছ থেকে এটা আনা হয়েছে। আর এই যে ভিটামিন ই ফেস ওয়াশ, যে আপু দেখতে চেয়েছিলেন ভিটামিন ই ফেস ওয়াশ, এই যে এটা খুবই কার্যকারী, যাদের মুখে ব্রণ অ্যাকনে আছে তাদের জন্য এটা খুবই কার্যকারী। তো এটা আপনারা, এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে এটা খুব সফট করে, যে আপনারা দেখতে পারতেছেন, এটা অনলাইনে অনেক দাম, তো আমি বাইরে থেকে নিয়েছি, প্রো ফাইবার, এই যে প্রো ফাইবার, এটা হচ্ছে আপনার হচ্ছে ইসের কন্ডিশনার সিস্টেম, এটা শ্যাম্পু করার পরে এটা মাথায় 10 মিনিট দিয়ে রেখে দিতে হবে, তারপরে ওয়াশ করে ফেলতে হবে, এটা খুবই সিল করে আর রিবোডিং এর মতন কাজ করে। আবার দেখা হয়ে গেছে, এই যে তো এটা আনছি, এটা একটা আনছি, এগুলো হচ্ছে আজকে আমার, এগুলো ঘরের জন্য টিস্যু, সাবান, তিনটা সাবান আনা হয়েছে, আর হচ্ছে ব্যাটারি রিমোটের, আচ্ছা এগুলো গেল। আর এবার হচ্ছে কাঁচা বাজারগুলো দেখাই, তো
আপনাদের কেমন লাগলো। যদি কোনো ক্রিমের কোনো কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি সব আমার যেগুলো আমি স্কিন কেয়ার প্রোডাক্টসের যে প্রোডাক্টসগুলো ব্যবহার করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, খুবই কার্যকরী। একটা ক্রিমও দুই নম্বর না, সব অরিজিনাল জিনিস আমি সব কিছু জিনিস আমরা কিনি। তো এই তো এই যে এইগুলা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা এটাও একদম এক নম্বর অরিজিনাল, বাহিরেরটাই আনা হয়েছে। তারপরে সুদিং জেলটাও সব আবার দেখাচ্ছি। তো এগুলা সবই আমার কাছে। আদা নিয়ে এসছে 1 কেজি, তেজপাতা, রসুন 2 কেজি, 5 কেজি রসুন রেখে গেছিলাম খুলনাতে, এই বাসায় রেখে খুলনাতে গিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে সব। আর যেগুলো ভালো সেগুলো সব ধুয়ে রেখেছি। এখানে 5 কেজি পেঁয়াজ আচ্ছা গেল, ওই পাশে রাখ, ওই পাশে রাখ। আর এখানে হচ্ছে ডেলি শপে মাছের অর্ডার দিছিল, তো ডেলি শপের থেকে আপনার এটা হচ্ছে রিটা মাছ আনা হয়েছে, এই যে গেল। আর এখানে ইলিশ মাছ আনা হয়েছে, এই যে এখানে 1 কেজি 300 গ্রাম মাছ আছে, এটা হচ্ছে 1900 টাকা পড়ছে 1 কেজি 300 গ্রাম। তো এটা দিয়ে আপনাদেরকে সরিষা ইলিশ দেখাবো, সরিষা ইলিশ ভুনা। আর এখানে হচ্ছে এই মাছটা আমি খুবই পছন্দ করি, এটা হচ্ছে কঙ্কন মাছ বা কাওয়া মাছ বলে, এটা 1 কেজি আনা, 1 কেজি। এই যে জিসানকে খাওয়ানোর জন্য, তো এটা জ্যান্ত আছে, এই যে দেখতে পাচ্ছেন জ্যান্ত লড়তেছে। আর এখানে হচ্ছে কচুর মুখী, আমরা, করল্লা, পটল, কাঁচামরিচ, এই হচ্ছে আজকের বাজার। তো শিং মাছগুলো আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি, এই যে সবই জ্যান্ত। মাছগুলা কুটতে হবে সব, আজকে খালা চলে আসছে, তো আমরা দুজন বাজারে গেছিলাম, খালা আসছে বাসায় এসে কাস্টম করে দিয়ে গেছে। আর এই যে রসুন, 5 কেজি রসুন, তো কিভাবে রসুন আপনারা খোসা ছিলতে হয় ছোট রসুনের, এই যে রসুনের মুখ আর দুই মুখ কেটে তারপর হচ্ছে এরকম ভিজায় রাখতে হয় সারা রাত। তো এই যেরকম কসলান দিলে দেখেন সব রসুনগুলার খোসা উঠে গেছে, তারপরে ব্লিন্ডার করতে হয় এভাবে উপর থেকে সব খোসা ফেলাই দিয়ে, এই যে সব উঠে গেছে দেখেন, তো সব উঠায় ফেলতে হয়। এই খালা সব কাজকাম করে দিয়ে গেছে, চুলাটা পরিষ্কার হয়ে গেছে সুন্দর। ডায়েট কি করব বলেন, ডায়েট কি করা সম্ভব? সম্ভব না, এদের নিয়ে ডায়েট করা সম্ভব না, এরা চায় আমাকে হাতি বানাবে। এই যে তো তিনটা আনতে চাইছিল, আমি বলছি না অর্ধেক অর্ধেক করে খাবো, তাই দুইটা নিয়ে আসছি। খাবা আর আমার বেশি খাওয়াবা, তো আমি 2 ডবল হই। এই যে জিসান
প্রচুর গরম, গরমে আসলে গেঞ্জি টেঞ্জি পরতে পারতেছে না। হাই বলো তো একটু, তুমি কি খাচ্ছ দেখো তো, কাচ্চি, এই যে কাচ্চি। বলো আপনারা সবাই কেমন আছেন, সবাইকে লাভ বলো তো। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি আর এখন আর জিসান কাচ্চি খোর, জিসানের পাপা কাচ্চি খোর, এন্ড আমি এন্ড ইমরান রাতের জন্য একটা তরকারি রান্না করব। দুপুরে তো বাইরের খাবার খেয়েছি, তাই এখন রান্না করে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, আর এই যে এটা হচ্ছে কি মাছ জানি, রিটা মাছ, আমরা মোচন গাগরা বলি। তো লবণ দিয়ে ভালো করে মাখায় রেখে ধুয়ে নিছি গরম পানি দিয়ে, আর হচ্ছে থালবাটি ধোয়া যে মাজুনি, মাজুনি দিয়ে ভালো করে ডোলে ডোলে নিছি। এখন হচ্ছে এটা সব দিয়ে কষায় নিব ভালো করে। ভালো করে মাছটা কষায় কচুর মধ্যে দিয়ে আজকে রান্না করবো। মাছটাকে দুই তিন মিনিট ভালো করে কষায় নিচ্ছি, আর এই যে কচুর মুখিটা দিয়ে দিলাম। কচুর মুখিটাকে আমি 5-7 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রেখে দিছিলাম। অনেকে আছে এই কচুর মুখির তরকারিটা ভিজলা ভিজলা হলে খায় না, তো তখন কি করবেন, লবণ দিয়ে মেখে রাখবেন, তারপরে ধুয়ে নেবেন, দেখবেন ভিজলাটা কমে যাবে, ভিজলা ভিজলা আর হবে না। তাই আমি এই যেভাবে রেখে এখন আমি এটা দিয়ে কষায় নিব। নিয়ে আমি এখন জলের পানিটা দিয়ে দিব। কষানোর পরে জলের পানিটা দিয়ে দিছি, আপনারা গরম পানি দিয়ে দিবেন, তাহলে কচুর মুখিতে গলাও ধরবে না, কিছু হবে না। তো এই তো, এই যে এখন ঢেকে দিব, এটা আরো 10 মিনিট রান্না করে তরকারিটা হয়ে গেছে। গুঁড়া মরিচটা কম দিছি, জিসান খেতে পারবে না, তার জন্য জিসানকে আমি কচুর মুখিটা খাওয়াই। তো আজকে এভাবে রান্না করলাম, মাছ কাটা কুটা দিয়ে কচুর মুখি বা কচুর গাঁঠি যে যেটা বলেন এটা রান্না করলাম। দুপুরে তো বাজার করতে গিয়েছিলাম, রান্না করতে পারিনি, বাহিরের খাবার খেয়েছি, আর রাত্রে তো আমি কিছু খাই না, ডায়েটের খাবারগুলো খাই। তো এটা জিসান আর ইমরান খাবে, তাই রান্না করলাম, আর যা থাকবে কালকে খাবে। আর এখানে ভাতটা রান্না করে নিছি, এই যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা আপনারা যারা এই লাস্ট পর্যন্ত দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওটা আপনারা ফুল দেখেছেন। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।